এর পরের ছবিতে যদি দেখো, এটা একটা ম্যাটারনিটি ব্লক। আমার ছোট তিনটা ম্যাটারনিটি ব্লক আছে এ লাইনটাতেই। আমার স্টাফ গুলিকে আমি এখানে কোন একটা রুম করে দিছি যাতে ডে নাইট ওরা এটা দেখতে পারে। তো এই ম্যাটারনিটি ব্লকে একদম সবসময় ড্রাই রাখা হয়। এই ছবিটাতে যেখানে দিয়ে দিই একদম ফুল স্ট্র, সেটা একদম ফুল অন সামারে। তো এখানে স্প্রিংকলার চলে, এই জন্য এই টাইমটাতে স্ট্র দিই না। উইন্টারও মোস্টলি স্ট্রটা দিই, পুরো সামারের স্ট্রটা দিই না, বাট এটা দিলে ভালো। বাট আমি যেটা করি, একটু সডাস্ট, আমার এখানে একটু সুবিধা আছে পাশে সমিল থাকাতে, একটু সডাস্ট ছিটাই দিই, যাতে ওই যে লিকিংটা হয় ওদের আডারের প্রেশারের কারণে ওইটা যাতে সডাস্ট একটু টেনে নেয়। এরপর যদি দেখেন, যেটা বলছিলাম জার্সি, এই ধরনের কিছু জার্সি আমি ব্রিড করতেছি। আমার কাছে মনে হয় জার্সি আর হলস্টিন দুইটার কম্বিনেশনে দুধের কোয়ালিটিটা অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আমার দুধে আমি পাই। তো এই জন্য জার্সি আর হলস্টিন দুটা কম্বিনেশন রাখতে চাই। আমার পছন্দের দুইটা জার্সির ছবি আপনাদেরকে এই জন্য দেখালাম, আর ডেফিনেটলি আপনি এখানে কমফোর্টেবল লেভেলটা দেখতে পাচ্ছেন। আর উপরে চাল ছাড়া আমার চোখ দুটি কিন্তু খোলা। আর আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সব থেকে কিন্তু পূর্ব পশ্চিম দিকটা আমার কাছে কেন জানি মনে হয়, আমি জানি না ভুল হয় কিনা, পূর্ব পশ্চিমে ঘর করতে হবে, এটা সব জায়গায় আমার কাছে মনে হয় যে পারফেক্ট না। যেমন আমারটা কিন্তু ভ্যালিতে, মানে পাহাড়ের মাঝখানে, আমার চতুর্দিক থেকেই বাতাস আসে এবং সানলাইটটাও, মানে অনেক সময় পাহাড়ের কারণে গেলে অনেক সময় দক্ষিণ দিক থেকে সানলাইটটা পড়ে অনেক সময়। তো এটা ডিপেন্ড করে আপনি সিরিয়াতে ফার্মটা করতেছেন, আপনার ফার্মের প্লেসটা কেমন, ওইটার উপর ডিপেন্ড করে আপনি সিরিয়ার অ্যাঙ্গেল গুলি ওভাবে করতে পারবেন। বাট মেক শিওর ইউ আর গিভিং ইউর কাউ 100% কমফোর্ট আর কি। এর পরের ছবিতে দেখেন, আমাদের ছোট যে হেভার গুলো আছে 8 মাস 10 মাস বয়সের, ওদের জন্য এই ছবিটা আমি দেখানোর উদ্দেশ্য হল খুব কম খরচে, মাত্র 1200 টাকা খরচ করে আমি এই গাউগ্রাসটা বানাইছি। হ্যাঁ, আমাদের এই যে চিটং এর শিপইয়ার্ড, ওইখানে স্প্রিং কিনলাম, আমার পানি তুলা না অ্যাঙ্গেল করেছিল, ওইটা দিয়ে সেটা বুটিং বানায় এই ব্রাশ গুলো হলো যে ফ্লোর ব্রাশ করার ব্রাশ, বাট এগুলি অনেক বড়, এটা লাগাই দিলাম 1200 টাকা খরচ করে আমার ছোট ছোট হেরিটার বাচ্চা গুলি দে আর হ্যাভিং এ গুড গ্রুমিং খুব সুন্দর ভাবে তাদের সমস্যা। এটা করলে যেটা হয়, টিপস এন্ড নাইটস, যেটা মানে উপন 8 এই কিছু তাও যদি অলওয়েজ ট্রাফিং এর মতো সাথে বুঝলে পায় না, আর ইয়াং বাচ্চাদের যদি আপনি টিপস এন্ড নাইটস না হয় ওদের জন্য এটা বেটার। আমার কাছে মনে হয় স্ক্রিনটা ভালো থাকে, ওরা গ্লো করে, দেখতেও ভালো লাগে। আপনি জাস্ট চেষ্টা করেন যে আপনার গরু যাতে দেখতে ভালো লাগে, এবং স্ট্যান্ডার্ড কমফোর্ট, এন্ড অফ দ্য ডে ইউ ক্যান সাস্টেইন ইন ডেইরি ফার্মিং। এরপরে বাই প্রোডাক্টের বিষয়টা আমার চেষ্টা করি আমি পরে দেখাই। এরপর যদি দেখেন, এইটা হলো আমার ফ্যাক্টরির মেশিন গুলা ইউজ করে ফাইনালি আমি দেড় বছর ধরে এই প্রোডাক্ট আমি এখন ফুল পেজে বিক্রি করছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স। আমার ফ্রেশ মিল্ক, ফুল প্যাড, পিওর ঘি আছে, পিওর কার্ড আছে, লাবান করি, মাথা, বাটার, মজরের চিজ, এবং ট্রেডিশনাল একটা মাঠে ভারী ক্রিম, যেটাতে অনেক কমায়নি, ইজ ভেরি থিক অ্যান্ড ক্রিম। তো এই জিনিসগুলি যদি আপনি অফার করতে পারেন, এটাই আসলে আপনার জন্য সাকসেস আর কি। আর আমি যদি ওভারঅল হাউ টু সাস্টেইন সাস্টেইনিং ডেইরি ফার্ম আমাদের কনটেক্সট বলি, দ্য সামারি ইজ আপনার গরুগুলো হলো আপনার বেইন। তো ওই বেইনটাকে ধরে রাখছে টিলার, তো ফার্ম টিলার, আর আপনি কখনোই ম্যানেজার সাহেব এই করছে, ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি, একটা ফার্মার এই জন্য কথা বললে আপনার ফার্ম কোনোদিন সাসপেন্ড করবে না।
আপনি নিজেই ম্যানেজার, আপনি নিজেই খাও, আপনি নিজেই মিলকার। তো আপনার গাড়িটা আপনি কেন ড্রাইভ করেন, তাহলে আপনার গরুটা আপনার ড্রাইভ করলে অসুবিধা। তো এইসব ভাবে চিন্তা করেন, 100% ফার্মটাতে মন দেন, আর সাস্টেইন করার জন্য একটু ডাইনামিক মার্কেটিং পলিসিগুলো চিন্তা করেন, হাউ টু ডু। আর গরু কখনো গরুকে ইগনোর করা যাবে না, কারণ এটাই আপনার বেস, আর ফার্মটা আপনার পিলার। সো বেস আর পিলারটাকে ঠিক রেখে আমরা যে প্রোডাক্ট পাবো, প্রোডাক্টটাকে 100% মার্কেটিং করবো, ইনশাল্লাহ আমরা সাস্টেইন করতে পারবো। এটা বাংলাদেশ না, পৃথিবীর সব দেশের জন্য সেম ফার্ম রুলস। আমি কতটুকু বলতে পারছি, থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে শেষ করতে আর কি, সবাইকে সালাম। ভাইয়া ডক্টর জুনায়েদ স্যার, হ্যাঁ সাগর ভাই, আপনার কাছে আমার দুই একটা প্রশ্ন আছে, সাধারণ খামারিদের জন্য কয়েকটা প্রশ্ন। আপনি তো চমৎকার একটা খামার করেছেন বাংলাদেশে, ঠিক আছে, অন্যান্য অনেক খামারের চেয়ে আপনার খামার অনেক সুন্দর। শুধু সুন্দর না, ম্যানেজমেন্টের দিক দিয়ে আমি যে জিনিসগুলি দেখলাম যে ওয়েস্টার্ন কান্ট্রির সাথে অনেকটাই মানে সামঞ্জস্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমাদের দেশে অধিকাংশ খামারই কিন্তু মানে মার্জিনাল খামারই, তার ঘরই সর্বোচ্চ 20 ফুটের মধ্যে সে 8টা গরু পালার চেষ্টা করে, এরকমই করে মানুষ। বাসরের জন্য আলাদা কোনো জায়গা নাই, এটা ওই মার্জিনাল খামারিদের জন্য এই মানে একটা সীমিত পরিসরের মধ্যে হ্যাঁ কিভাবে মানে তারা আর একটু ভালো করতে পারে, এই ব্যাপারটা যদি একটু বলতে। এই জিনিসটা যদি আপনাদের তো একটা ইয়ে আছে, ক্যালকুলেশন আছে যে আমার কস্টিং এত হয়, সুতরাং এত লিটার দুধ যদি হয় তাহলে একটা খামারই ইয়ে করতে হবে, সাস্টেইন করতে হবে। যদি একটা ভাই আছে যে অনলি মানে 4টা গরু পাল, উনি কিন্তু 4টা গরুর জন্য 4x4 মানে 16 ফিট 4টা কিউবিকল করছে, সামনে 10 ফিট জায়গা দিতে ওই জায়গায় রোম অ্যারাউন্ড করছে, মানে সেম ডিজাইন বাট আকার ছোট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দিচ্ছে অল্প জায়গাতেই কমফোর্টটা দেওয়া যাবে, একটা গরুর জন্য 150 স্কোয়ার ফিট জায়গা হলে সে 100% ওর জন্য এটা কি স্টল ধরা যায়। আর কি মানে কিউবিকেলের ক্ষেত্রে আমি দেখালাম ওই দেখ, আর বাচ্চাদের জন্য খুব বেশি জায়গা দেবে না, আসলে জায়গার স্কেসিটি খুব একটা বলবো না, বাট কমফোর্ট দেয়ার মেন্টালিটিতে অনেক প্রবলেম আছে। আপনি ছোট জায়গাতেও কিন্তু কমফোর্ট দেয়ার অনেক ওয়েজ আছে। আপনি একটা জিনিস দেখেন, আপনি সেটটা এমনভাবে ডিজাইন করেন গরুকে প্রত্যেক দিন গোসল না দিয়ে যাতে গরুর গায়ে ঠান্ডা বাতাস লাগে, ড্রাই রাখেন গরু, টায়ার স্টল ওরা বাইক ছেড়ে রাখতে পারছে কোনো টায়ার স্টল গরু বেঁধে পালেন, সমস্যা নেই, একটু পরিশ্রম করেন প্রত্যেকদিন বিকালে একটু গরুটাকে বের করেন, এতটুকু তো জায়গা আছে, সবার একটু বের করে হাঁটান টুকান, হ্যাঁ একটু কমফোর্ট দেন। এইভাবে আসলে ছোট জায়গায় সম্ভব, যদি কখনো সুযোগ হয় আমি কিছু ভিডিও শেয়ার করব কোনোদিন, আমি যাদেরকে বলছি যে ছোট জায়গায় পসিবল। হ্যাঁ
27-26 is very important. নাইলে আপনি আসলে মানে প্রবলেমে পড়বেন। আর এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট ল্যাকটেশন পিরিয়ড। অনেক গরু দেখবেন যেগুলি আমাদের মানে ক্রস ব্রিডিং হয়ে আসছে, কিছু কিছু গরুর ল্যাকটেশন পিরিয়ড, আমার ফার্মে চারটা গরু আছে, আমি এগুলি এবছর কালিং করে দিব, এরা খুব ভালো প্রোডাকশনে থাকে, মানে ফার্স্ট যখন পিকে যায়, বাট এদের প্রোডাকশনটা আফটার কনসিভ এত কুইকলি লস করে, মানে এদের ল্যাকটেশন পিরিয়ড খুবই ছোট, 5 মান্থ এর বেশি থাকে না। তো মানে ল্যাকটেশন পিরিয়ডটা যদি লঙ্গার হয়, আপনার মিল্ক প্রোডাকশনটা যদি অ্যাভারেজ 16-17 হয়, আমার মনে হয় যে মানে আমি এতদিনে মনে হচ্ছে যে ওই গরুগুলো আপনার জন্য প্রফিটেবল। তো ল্যাকটেশন পিরিয়ডটা একটু বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ লং অ্যাজ 18-20 লিটার প্লাস ঠিক থাকতো, এটা মনে হয়েছে। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ সাগর আর জোনাকে ধন্যবাদ। এখানে আর একজন আমাদের আছেন, ওনার পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, আমার বন্ধু ডক্টর দীপেন্দ্র বিশ্ব, অ্যাসোসিয়েট প্রফেসর ওখানকার। আপনি যদি কোনো কোশ্চেন করতে চান তো করতে পারেন। ধন্যবাদ ডক্টর মেজান এন্ড সাগর ভাই, আসলে এক্সেলেন্ট। আমি অন্তত অনেক পরে জয়েন করছি আপনাদের সাথে, এক্সেলেন্ট ফাউন্ডেশন সেটা আমি চাকরি করছি অনেক দিন, প্রথমে পরিচয় নেওয়া হয় না আগে, এক্সেলেন্ট। এবং আমি বিদেশে অনেক ফার্ম দেখছি, কিন্তু আপনার আমাদের দেশেও যেরকম খামার আছে, এবং ডক্টর মিজানকে জন্য ধন্যবাদ যে সব খামারিদের অ্যাটলিস্ট মডেল খামারিদের সে একত্রিত করতে পারছে, এর জন্য অ্যাটলিস্ট আমাদের যাদের প্রান্তিক খামারি আছে তারা আসলে এটা দেখে অনেক উৎসাহিত হবে। কারণ আমাদের এখনো প্রতিটা গ্রামে কিংবা বিভিন্ন ডেলিভারিতে সবাই সনাতন পদ্ধতিতে গরু বসে পালন করে আসছেন, দ্যাট মিন্স একটা গরু দুইটা গরু, এবং এরকম ভাবে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতেও আপনারা শুরু করেছেন, এবং সেটা আমাদের জন্য খুবই উপযোগী এই মুহূর্তে, কারণ আমাদের এখনো দুধের চাহিদা অনেক, প্রোডাকশন অনেক কম। তা আপনার বাছুর ম্যানেজমেন্টটা আমার খুব ভালো লাগছে, যেটা আপনি একজনের দ্বারা মিনিমাম 8-10টা বাছুরকে একসাথে দুধের ফিডিং করছেন। আপনার এই দুধটা কি আপনার মানে গাভীর দুধ না একটা মিক্সার করা দুধ? না, এটা কাউ মিল্ক, মানে মিল্ক রিপ্লেস ইউজ করি না, ওই কাউ মিল্কটা ইউজ করি, কারণ আমার ফার্মে খুব বেশি কাফ নাই, তো মিল্ক রিপ্লেসার ইউজ করার মানে প্রয়োজনটা পড়ে না। খুব ভালো, খুব ভালো লাগছে আপনার এই ভিডিওটা দেখে, যদি অনেক পরে জয়েন করছি শেষের 10টা মানে 10টা কি বলতে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ মিজানুর রহমান, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি লাস্টে, আমরা লাস্ট থেকে চলে আসছি আর কি, আমরা একটু ডিলে হয়ে গেছে আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আর কি, সেক্ষেত্রে আমাদের আসলে এ ব্যাপারে অনেক অভিজ্ঞতা। সবিক ভাই যদি একটু ছোট করে কিছু বলে, তো বলে বলার পরে আমরা শেষ করবো সেশনটা আর কি, এই পার্টটা। আমি খুবই মনোযোগ দিয়ে আগ্রহে শুনছিলাম এবং দেখছিলাম যে আজ থেকে প্রায় 8-10 বছর আগে যখন ডেরি লাইন নিয়ে কাজ শুরু করি, তখন কল্পনার বাংলাদেশে ডেরি দেখতাম, সেই কল্পনাটাকে একটা বাস্তবে দেখলাম সাগরের। যদিও সাগরের খামারে আমার যাওয়া ওখানে দেখা হয়নি, সাগর ভাই অনেকবার রিকোয়েস্ট করেছে, তো আমি যা যে ডেরি সেক্টর যেভাবে দেখতে চাচ্ছিলাম, বা আমার সাথে যারা আছেন মালিক উমর ভাই সহ অন্যান্য এই সেক্টরে যারা কাজ করে মিজান ভাই, আমরা সেই ডেরি বাংলাদেশে দেখলাম আজকে, যে আজকে আমাদের নব উদ্যোক্তা যারা তাদের মাঝে ছড়িয়ে পড়েছে, অত্যন্ত গর্বিত, এবং আমি নিজেই নিজের আবেগ প্রকাশ করতে পারছি না। আমি চাচ্ছি বাংলাদেশে এরকম হোক, এরকম 1000 এরকম 20000 সাগর ভাই সৃষ্টি হোক। আর মিজান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই ধরনের এই কোভিড-19 মাঝখানে মহামারীতে আমরা যেখানে লকডাউন আবদ্ধ, এই অবস্থায় আমাদের কার্যক্রম যে চালু আছে, সবার সাথে যে আমরা মানে আমাদের মানে ভিউজ এন্ড আইডিয়াস এক্সচেঞ্জ করতে পারছি, এটার জন্য মিজান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু সাগর ভাইকে একটি বিষয়ে অনুরোধ না, জাস্ট বলবো, উনি বলেছিলেন যে অনেক খামারগুলোটা গরুগুলোর শেড বোধহয় বাই ডিরেকশন কিছু পূর্ব পশ্চিম কিছু উত্তর দক্ষিণ এরকম কিছু বলেছে, তো লেটেস্ট রিসার্চ বলেছে 2008 সালে জার্মানিতে একটা রিসার্চ, আমি রিসার্চের ফাইন্ডিংস দিয়ে একটা সেন্টেন্স খালি বলে শেষ করবো, এই গরু গরু
কিন্তু তার একটা সেন্স অফ হিউমর দিয়ে কাজ করে যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকতে পছন্দ করে সে, অর্থাৎ সাউন্ড দিকে সে থেকে খেতে পছন্দ। আমি রিসার্চের এটা একটু বলি, এ নিউ স্টাডি সাজেস্ট দ্যাট কাউ সেন্স দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইউজ ইট টু লাইন আপ দেয়ার বডিজ সো দে ফেস দেয়ার আইদার নর্থ অর সাউথ হোয়েন গ্রেজিং অ্যান্ড রেস্টিং। খুব ভালো লাগছে, ভেরি গুড ইনফরমেশন। আমার এইটা এগুলির মজা লাগে আসলে, মানে কোন জায়গায় মজা পাবে গরু, এটা এটা খুব গুড একটা ইনফরমেশন। এটা নিয়ে আজকে আমি স্টাডি করবো। যারা নতুন উদ্যোক্তা সাগর ভাইয়ের খাওয়ার দিকে উদ্যোগ করবেন, তারা চেষ্টা করবেন যে সে যেভাবেই বানান গরু খাওয়ার সময় এবং রেস্ট নেওয়ার সময় নর্থ সাউথ হয়ে থাকতে হয়, আইদার ফেস নর্থ অথবা তার যেটা আমি একটা ডিমান্ড করলাম আমাদের সবাইকে একটা দানাদার খাবার নিয়ে আমাদের জ্ঞানটাকে একটু বাড়াই দেওয়ার জন্য, ওইটা নিয়ে আমরা সবসময় যতটুকু লাগে অতটুকু আমরা কিন্তু রাখে দিতে লেগেছি যে কাজটা আপনি করছেন। আপনি মানে অন সাইলেস করেছেন এবং ঘাস খাওয়াইতেছেন, এটি হলো গরু খাওয়া, এতে কষ্ট কমে আসছে, রিপোর্টিং পারফরমেন্স এবং আপনার মূল দীর্ঘদিন থাকবে ওখানে কষ্ট পাবে না, এবং মিথেন প্রোডাকশন নাকি কম হয়। আমি ওই রিসার্চ পেপারটা এখনো পাইনি, যদি আপনি ইয়ে খাওয়ান গরুকে কি বলে এটারে রাফেজ খাওয়ান, আর যদি কনসেন্ট্রেট যদি খাওয়ানো হয় তার পিএইচ লেভেল, হিউম্যান পিএইচ লেভেল কমলে মিথেন গ্যাসের প্রোডাকশন বেড়ে যায়, তাহলে এনভায়রনমেন্টাল থ্রেট বাড়ে। এটা নিয়ে রিসার্চ হচ্ছে, মানে সামারি ফাইন্ডিং এখন আসে নাই। যাই হোক, আমার দানাদার খাওয়ার উপর খাবার না, তারপর আমাদের দেশে যেহেতু কারসে সেই জন্য আমরা দানাদার খাওয়াকে কিছুটা রিপ্লেস করে দানাদার খাওয়ার কথা বলি, কিন্তু এটা কিন্তু খাবার না। আমাদের যদি দানাদার খাওয়ার মূল খাদ্য হয়ে গেছে, তাই আপনি খাবার থেকে আজকে যারা এটা দেখছে, আমি আশা করি এটা আরো অনেক উদ্বুদ্ধ হবে গরুকে বাঁচানোর জন্য। গরুকে আমরা যদি ঠিক মতো প্রোডাকশন পেতে তাহলে কনসেন্ট্রেট বাদ দিয়ে আমরা রাফে বা আমাদের ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সবিক ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। সাগরকে ধন্যবাদ, অন্যান্য যারা ছিল। তো আসলে সাগরের প্রেজেন্টেশন আমরা যেটা দেখছি আর কি, তার খামারে দুইটা ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো সে যেটা গুরুত্ব দেয় সেটা হলো তার নিউট্রিশনের উপরে, দ্বিতীয় আর একটা গুরুত্ব ব্যাপার যেটা দেয় যেটা হলো কাউ কমফোর্ট, অ্যানিমালের কমফোর্ট আর কি। এই দুইটাই কিন্তু অ্যানিমালের ভালো ডেইরি ফার্মিংয়ে সাস্টেন করা বা টিকে থাকার জন্য খুবই দরকার। এই ধরে যদি আমরা না দিই তাহলে কি হবে, দেখা যাচ্ছে কোনো রকমের কিছুদিন চালায় যেতে পারবো, আস্তে আস্তে আবার এটা বন্ধ করে দেওয়া লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বাবু ভাই আসলে ব্যস্ত, বাবু ভাই কোনো বাইরে কাজ আছে, বাবু অপেক্ষা করতেছে। বাবু আপনি রেডি হন তাহলে, আপনি রেডি হলে তারপর আপনার সম্বন্ধে কিছু বলে আমরা শুরু করবো আর কি। তো সবাইকে ধন্যবাদ, সবিক ভাই থাকবে আর কি, আর সবাই থাকুক, সবাই থাকেন আপনারা। বাবু আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে।
আসছে বাবু ভাই আসছে থ্যাংক ইউ তো বাবু ভাই আমি রেডি তাহলে আমি আমাদের পরবর্তী প্রেজেন্টেশন দিবে মালিক মোহাম্মদ ওমর বাবু ভাই বাবু ভাই চিড়ায় আসলে চিড়ায় ডেয়ারি খামার দেবে ভালোই পরিচিত নট অনলি চিড়ায় সমস্ত বাংলাদেশে বাবু ভাইয়ের তার একটা বড় বৈশিষ্ট্য হলো যে আমি দেখছি যে বাবু ভাই সবসময় ব্রিডিং নিয়ে কথা বলতে পছন্দ করে ইভেন বিভিন্ন সময় দেখছি সে ব্রিডিং এর বিভিন্ন লেটার্স আর বিভিন্ন আর্টিকেল নিয়ে ঘোরাঘুরি করে আর কি এইটা খুব ভালো ইয়ে তার যে তার একটা সাইডেই তার ইয়ে আছে সেই ব্যাপারটা নিয়ে কাজ করতেছে বাংলাদেশে এবং আমি যেটা জানি যে আমাদের বাংলাদেশে একজন ব্রিডার ডক্টর মোহাম্মদ ফজলুল ভুঁইয়া তার সাথে বাবু ভাই কাজ করতেছে তারা একটা রিসার্চের প্রজেক্ট নিয়ে তাদের ভিতরে তারা কাজ করতেছে বাবু ভাই এবং এর সম্বন্ধে আমি একজন খামারি হিসেবে বাবু ভাইয়ের নলেজ খুব ভালো এবং আমি দেখছি যে বাবু ভাইয়ের সাথে এগুলো নিয়ে অনেক সময় আমরা ভেটেরিনারি হিসেবে তার সাথে অনেক সময় নলেজে মনে হয় সে বেশি আপডেটেড আমাদের থেকে এর জন্য বাবু ভাইকে আমি রিকোয়েস্ট করছি যে সম্বন্ধে যে খামার হিসেবে তার আন্ডারস্ট্যান্ডিং কি এই ধরনের একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য ইভেন বাবু ভাই ইন্ডিয়ার বিভিন্ন পার্টে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ঘোরাঘুরি করছে আর কি যে তারা পালন করে তাদের আবহাওয়ার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা সাস্টেইন করবে এই ব্যাপার নিয়ে সে সবসময় কাজ করে সে তার মতো করে তার ওয়েতে সে রিসার্চ করে তার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি তো এখানে একটা কথা আছে যে খামারিরা সাধারণত খামারিদের কথা ভালো খামারিদের কাছ থেকে ভালোভাবে শিখে এই উদ্দেশ্যে আমি বাবু ভাইকে এখানে নিয়ে আসছি বাবু ভাইকে রিকোয়েস্ট করছি একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য তো ধন্যবাদ বাবু ভাই সময় দেওয়ার জন্য আমরা দুঃখিত যে আপনি আমাদের জন্য অপেক্ষা করতেছেন একটা সময় ধরে তো আপনি শুরু করতে পারেন এখন তাহলে আপনি শুরু করেন থ্যাংক ইউ বাবু ভাই স্যার আমাদের মাঝে স্যার নূর লামি স্যার আসছেন স্যার আরে বল অলরেডি উনি যোগ দিতেন আর স্যার আমার তো মুখে টুসি পড়া আসসালামু আলাইকুম আমি আসলে এই যে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের আডার হেলথ টিম বিশেষ করে প্রফেসর মিজানুর রহমান স্যারকে এবং আমাদের জালোয়ার ভাই সবাইকে আসলে ধন্যবাদ দিচ্ছি প্লাস আজকে যারা উপস্থিত আছে ওনাদেরকেও আসলে ধন্যবাদ এবং দর্শক এবং উপস্থিতি সবাইকে সালাম দিয়ে আমি শুরু করছি আমি আসলে মিজানুর ভাই যেটা বলতেছিলেন আর কি যে ব্রিডিং ব্রিড নিয়ে কাজ করতে বা পছন্দ করি এটা আমি আসলে অনেকদিন ধরে খামার কিন্তু প্রায় 28 বছরের কাছাকাছি প্রথম থেকে আমি যেটা দেখলাম যে মূলত একটা গরু যদি প্রোডাকশন না দেয় আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ খরচ মানে ওভারহেড ফিড এগুলো কিন্তু প্রতিটা গরুর পিছনে খরচ হয়ে যায় তা এর মধ্যে যদি সে সাফিসিয়েন্ট প্রোডাকশন না দেয় মিনিমাম যদি মানে 2,500 থেকে 3,000 লিটার প্রোডাকশন দিলে ব্রেক ইভেনে যায় আর এর বেশি যদি হয় তাহলে কিছু প্রফিট করা যায় আর এটা যদি 5,000 লিটার প্লাস হয় তাহলে কিন্তু একজন খামারে খুব ভালো প্রফিট করতে পারে তা আমি একটা পর্যায়ে যখন দেখলাম যে না এই যে মানে প্রোডাকশন আমাদের এখানে মানে ক্রস ব্রিডিং বা আমাদের যেহেতু ওয়েদার ট্রপিক্যাল এবং ট্রপিক্যালে কিন্তু পিওর ব্রিড আপনারা সবাই জানেন যে পিওর ব্রিড হলস্টিন বা ইউরোপিয়ান যে কোনো পিওর ব্রিড কিন্তু ট্রপিক্যালে অনেক বেশি স্ট্রাগল করে তাদের বাঁচিয়ে রাখা যায় বা তাদের থেকে ভালো প্রোডাকশন নেওয়া যায় কিন্তু ওইটার জন্য যে পরিমাণ ওভারহেড কস্ট হয় তো ওই ওভারহেড কস্টটা কিন্তু অনেক বেশি তার চেয়ে ক্রস ব্রিডিং ট্রপিক্যালে লাভজনক এবং যে কারণে কিন্তু অনেকগুলো ট্রপিক্যাল বিভিন্ন ট্রপিক্যাল দেশ বিশেষ করে ব্রাজিল মালয়েশিয়া তারপরে আমাদের পাশের দেশ ভারত তারা কিন্তু আলটিমেটলি ক্রস ব্রিডিং ট্রপিক্যাল এলাকাতে ক্রস ব্রিডিং করছে আবার এই যে যেমন ইন্ডিয়াতেই দেখবেন যে কিছু কিছু এলাকায় পিওর ব্রিড পালতেছে কারণ ওদের ওই এলাকাটা ডেজার্টেড এরিয়া ওইখানে কিন্তু হিউমিডিটি কম আমাদের এখানে হঠাৎ করে মাঝে মাঝে অনেকে কোয়েশ্চেন করে যে ডেজার্টে হলস্টিন গরু যদি হয় সৌদি আরবে যদি 50 ডিগ্রিতে হয় তাহলে আমাদের দেশে 32 ডিগ্রিতে হবে না কেন এখানে আমরা ভুলে যাই হিউমিডিটির কথা হিউমিডিটি ইজ দ্য ফ্যাক্টর হিট অ্যান্ড হিউমিডিটি দুইটা একত্রে আপনার THI তো অনেকেই বুঝেন THI বাড়ায় দেয় বাড়ায় দিয়ে গরু স্ট্রেস বেড়ে যায় আর যদি হিট যদি থাকে কিন্তু হিউমিডিটি যদি না থাকে এনভায়রনমেন্টে বা কম হয় 10 থেকে 15% 20% যেটা নর্মালি ডেজার্টে হয়
ওইখানে কিন্তু স্ট্রেস লেভেল নরমালি কমে, প্লাস সামান্য স্প্রিংকলার সিস্টেম এবং স্প্রিংকলার এবং ফ্যান চালু করলেই কিন্তু ম্যাসিভ টেম্পারেচার ড্রপ করে, যেটা টেম্পারেচার অ্যাকচুয়ালি 20 ডিগ্রির নিচে নেমে যায়, কিন্তু এইটা কিন্তু ট্রপিক্যাল এলাকায় 28-29-এর নিচে নামাইতে গেলে পুরো ঘর ভিজে একাকার হয়ে যায়। এই জিনিসটা কিন্তু একটা সমস্যা। তা আমি আসলে শুরু করি প্রেজেন্টেশনটা, এমনি অনেক দেরি হয়ে গেছে, আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মালিক মোহাম্মদ ওমর, হোমল্যান্ড ডেইরি ফার্ম, এটা আমি আসলে অনেকদিন ধরে, অনেকদিন আগে এই ফার্মটা করেছিলাম প্রায় 1995 সালে। আর আমি এদিকে আবার যে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির ব্রিডিং ডিপার্টমেন্ট এবং বিশেষ করে প্রফেসর ভুইয়া স্যারের নেতৃত্বে আমরা একটা ডেইরি ব্রিড টেস্টিং রিসার্চ প্রজেক্ট, যেটাতে 125টা ফার্ম জড়িত বাংলাদেশের, তা এই প্রজেক্টের আমি কনভেনার। আর আরেকটা পরিচয়, আমি একটা অ্যাকচুয়ালি সফটওয়্যার তৈরি করছি, এটা আসলে মার্চ মাসে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড এর কারণে, এটা যেহেতু একটা আমেরিকান কোম্পানি কাজ করছে, ওরা কিন্তু মার্চের অ্যাকচুয়ালি 17 তারিখেই ওদের, আমাকে কি শোনা যাচ্ছে? সফটওয়্যার এবং এটা খামারিদের জন্য বানানো, এটা একদম একটা ইনোভেটিভ টাইপের সফটওয়্যার। এইখানে যে কোনো ডেইরি খামারি প্রতিটা বিষয়ে, ব্রিডিং, ফিড ম্যানেজমেন্ট, তারপরে যারা ফিড ম্যানেজমেন্ট, রিপ্রোডাক্টিভ ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে কোনো ম্যানেজমেন্টের ব্যাপারে, প্রতিটা গরুর ইন্ডিভিজুয়ালি, একটা ফার্মে 10টা গরু থাকুক, 2টা থাকুক বা 1000 থাকুক বা 5000 থাকুক, প্রতিটা গরুর ক্ষেত্রে আমরা যে বিভিন্ন অ্যাপসে যেভাবে নোটিফিকেশন পাই, বা আমরা ফেসবুকে তো সবাই পরিচিত, ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট বা এই যে নতুন বিভিন্ন নোটিফিকেশন পাই, এই টাইপের প্রতিটা নোটিফিকেশন, ইভেন বা কবে কোন গরু বাচ্চা দিবে, কখন কোনটারে ড্রাই করতে হবে, প্রতিটা নোটিফিকেশন, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি আসলে কোনো ইনোভেশন করি নাই, যদিও এটুআই থেকে আমার ইনোভেটর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা মূলত আমি আমার গত 27-28 বছরের যে ভুলগুলো ছিল বিভিন্ন সময়, আমি এরকমও দেখছি, একটা গরু ড্রাই করতে ভুলে গেছি, বাচ্চা দেওয়ার দিন সকালে দুধ দোয়াইছি, দুপুরে বাচ্চা দিয়ে ফেলছি, এই আমার এই টাইপের যত ভুল ছিল এই ভুলগুলো একত্র করে আমি মূলত চেষ্টা করছি একটা নোটিফিকেশন বেস সফটওয়্যার বানাইতে, যাতে আমার নিজেরও ভবিষ্যতে ভুল না হয় আর অন্য খামারিরা ভুল যাতে না করে। আমি আশা করতেছি খুব শীঘ্রই ওই যে কোম্পানিটা চালু হইলে আমরা এটা বলতে পারবো, বাট এই মুহূর্তে অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়ালি 98% কাজ শেষ, এই 2% মানে রিভিউর কাজ বাকি ছিল, এই রিভিউটার জন্যই আটকায় গেছে আর কি। এবার আমরা ইয়াতে যাই, প্রেজেন্টেশনে যাই। আজকের আমার প্রেজেন্টেশন হলো ডেইরি ব্রিড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশে আমরা কিভাবে ডেইরি ব্রিড ডেভেলপ করতে পারি। আপনারা তো জানেন যে আমরা ইচ্ছা করলে হলস্টিন, পিওর হলস্টিন বা পিওর ড্যানিশ ট্রেড বলেন, পিওর জার্সি, কোনোটাই আমাদের ওয়েদারে আসলে কমফোর্টেবলি পালা সম্ভব না, এগুলো পালা সম্ভব সাস্টেইনও করে, আমাদের কিন্তু সিসিবিএস এ আছে, বিভিন্ন ব্রিডিং কোম্পানিগুলোর কাছে আছে, ইভেন 2টা ফার্মও করতেছে, কিন্তু এই এই গরুগুলো কিন্তু কখনোই আমাদের ওয়েদারে ওই রকম ভালোভাবে তারা অ্যাডজাস্ট করে না, বা এদের জন্য যেই মানে কুলিং যে ফ্যাসিলিটিস দরকার, নন হিউমিড কুলিং ফ্যাসিলিটিস, এটা অ্যাকচুয়ালি ট্রপিক্যালে করা অনেক বেশি ব্যয়সাপেক্ষ, যে জন্য অ্যাকচুয়ালি কেউ করেও না এবং ওরা কিন্তু স্ট্রাগল করে। তো যেই কারণে আমরা চাই যে বাংলাদেশে কিভাবে করা যায়, মূলত ওইটা নিয়েই আমি আলোচনা করবো।